السلام عليكم كلاس 11 تفسير كلاس سورة البقرة 21 نمبر آيات থেকে তোমাদের পড়াচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এর আগের আলোচনায় তোমরা মুনাফিকদের সম্পর্কে জেনেছো বুঝেছো। এবারে আল্লাহ পাক টোটাল মানব জাতি বিশেষ করে আহলে কুফফারদেরকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানুষেরা, ও বদু, তোমরা বন্দেগি করো, দাসত্ব করো, গোলামি করো, মেনে নাও, ইমেট করো, রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালককে, আল্লাজি, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদের নয়, আল্লাহ বলছেন আল্লাযিনা মিন কবলিকুম, এবং তোমাদের আগে যারা এসেছিল, মানে তোমাদের পূর্ববর্তী যারা আগে এসেছিল, যে সমস্ত মানব সম্প্রদায়, আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম, যাতে তোমরা তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে পারো, খোদা ভীতিটা অর্জন করতে পারো। দেখো, আমরা আমাদের রব বা মানুষ তার রব তার প্রতিপালককে বন্দেগি গোলামি করবে কেন? ছোট্ট একটা উদাহরণ স্বরূপ, একটি গাড়ির ইঞ্জিন যে ইঞ্জিনিয়ার বা যে মিস্ত্রি আবিষ্কার করে, সেই ইঞ্জিনিয়ার বা সেই মিস্ত্রি বলতে পারে যে এই গাড়িতে 1 লিটার তেল, পেট্রোল বা ডিজেল এসে কত কিলোমিটার গাড়িটা রান করবে, কত কিলোমিটার পর পর তার মোবিলটাকে চেঞ্জ করতে হবে। তাহলে মিস্ত্রি দেওয়া বিধানটাই যে ওই ইঞ্জিনটাকে ব্যবহার করবে তাকে মানতে হবে, এটা স্বাভাবিক, এটা ক্যাজুয়াল লজিক। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সারা বিশ্ব, এই পৃথিবী, আসমান, জমিন, সমগ্র কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। তা যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, এই বিশ্বে আমাদেরকে থাকার জায়গা দিলেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তার গোলামি তো করতেই হবে, না করাটাই ভুল হবে। আল্লাহ বলছেন শুধু এই বর্তমান তোমরা যারা রয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়নি, বরং এর আগেও যত মানব সম্প্রদায় এসেছিল আদম থেকে নেই পর্যন্ত, রাসূলুল্লাহর জামানায় কোরআন নাজিল, সেই জামানা থেকে আজও পর্যন্ত আমাদের উপরে কিয়াস করে আসছে, টোটাল মানব সম্প্রদায়কে আল্লাহ সৃষ্টি করলেন, এত সুন্দর দেহ দিলেন, দেখার জন্য চোখ দিলেন, খাওয়ার জন্য গাল দিলেন, তারপরে কাজকাম করার জন্য দুটো হাত দুটো পা আমাদের দিলেন, স্পর্শ অনুভূতি আনার জন্য আমাদের শরীরে ত্বকের ভিতর নাব স্নায়ুগুলো দিলেন, যে আল্লাহ সব কিছু বোঝার জন্য এত সুন্দর জিহেন স্মৃতি মেমোরি আল্লাহ দিলেন, সেই আল্লাহর বন্দেগি গোলামি তো আমাদের করতেই হবে। ওই জন্য আল্লাহ বলছেন হে মানব সমাজ, হে মানব সকল, তোমরা তোমাদের রবের প্রতি, তোমাদের রব যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যে মালিক, যে প্রভু তোমাদেরকে ক্রিয়েট করেছেন, সেই মাবুদের গোলামি তোমরা করো, করলে আল্লাহর লাভ তা নয়, করলে আমাদের লাভ, না করলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে, তাছাড়া কিচ্ছু না। আল্লাহ বলছেন কেন তোমরা তোমাদের রব তোমাদের প্রতিপালকের প্রতি আনুগত্য করবে না, কেন করবে? এবার শোনো পরের আয়াত, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আল্লাযী, যে আল্লাহ জাআলা মানে তৈরি করলেন, বানিয়ে দিলেন, লাকুম ফরিউ, তোমাদের জন্য, আরদা, এই ল্যান্ড, এই ভূমিটাকে, এই জমিনটাকে, এই ভূপৃষ্ঠকে, ফিরাশান, বিছানা স্বরূপ। দেখো, আল্লাহ এই পৃথিবীটা আমাদের জন্য সমতল ভূমি স্বরূপ, বিছানা স্বরূপ তৈরি করেছেন। আল্লাহ যদি এই ভূমিটাকে এরকম খাত, আবার উঁচু, আবার নিচু, দুপুর উঁচু, দুপুর নিচু, বড় বড় যদি পিলার পিলার টাইপ এরকম করে দিতেন, আমরা বসবাস করতে পারতাম না। এই মানুষ সুখী এবং শান্তিতে, কমফর্টেবল, আরামদায়কভাবে এরা বসবাস করবে বলে আল্লাহ জমিনটাকে আমাদের বিছানা স্বরূপ সমান তৈরি করে দিয়েছেন। আসসামা আ বিনা আ, আর আকাশ, আসমান সমূহ,
আকাশ সমূহ আল্লাহ সৃষ্টি করেছেন বিনা আমাদের ছাদ হিসেবে, ফাঁকা রাখিনি। ওয়ানজালা মিনাস সামাই মান, আল্লাহ সেই আসমান থেকে তোমাদের জন্য অবতীর্ণ করছেন, পাঠাচ্ছেন, মান মুসল ধরে বৃষ্টি পানি পাঠাচ্ছেন। আল্লাহ আনজালা মিনাস সামাই মান, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি পাঠাচ্ছে মানে মেঘ থেকে আল্লাহ বৃষ্টি পাঠানে, মিনাস সামাই মানে মিনাস সাহাব। এই মেঘ, এই মেঘটা যেহেতু উপরে থাকে বলে আমরা বা ক্যাজুয়ালভাবে মানুষকে বোঝানোর জন্য বৃষ্টিটা আকাশ থেকে আসছে মানে মেঘ থেকে আসছে, এটা বোঝানোর জন্য মেঘ যেহেতু উপরে থাকে বলে এটাই বলা হচ্ছে। আল্লাহ বলছেন সেই পানি দিয়ে ফাখরাজা বিহি মিনা সামারাতিন রিজকাল্লাকুম, সেই আকাশের বৃষ্টির দ্বারা, সেই আকাশের পানি দ্বারা আল্লাহ বাহার বার করলেন, মিনা সামারাতিন, মিনাস সামারাতিন, বিভিন্ন রকম ফ্রুট, বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম ফসল, রিজকাল্লাকুম, তোমাদের জীবিকা, তোমাদের খাদ্যের জন্য, তোমাদের খাদ্যের যোগান দেওয়ার জন্য আল্লাহ সেই আকাশ থেকে, সেই মেঘ থেকে বৃষ্টি নামালেন, সেই বৃষ্টির দ্বারা জমিনের উপর দিয়ে আমাদের জন্য বিভিন্ন রকম গাছপালা, শাকসবজি, ফলমূল আল্লাহ তৈরি করেছেন, এই মানুষের খাদ্যের জন্য, বেঁচে থাকার জন্য। তাহলে জি আল্লাহ জমিনটাকে আমাদের বিছানা স্বরূপ, আকাশটা আমাদের ছাদ স্বরূপ, এবং সেই আসমান তথা মেঘ থেকে আল্লাহ বৃষ্টি নামিয়ে দিলেন, সেই বৃষ্টি দিয়ে সেই মানে জমিনের উপরে ফসল উৎপন্ন হচ্ছে, এই বান্দা, এই মানুষ সেগুলো গ্রহণ করে উপকৃত হচ্ছে, বেঁচে থাকছে। তাহলে তো আমাদের উচিত এই বান্দা সেই মালিকের ইবাদত বন্দেগী করবে, গোলামি করবে, তার কথা মানবে, এটা তো স্বাভাবিক। জি আল্লাহ আমাদের জন্য আকাশ মানে সৃষ্টি করলেন ছাদ হিসেবে, জমিন সৃষ্টি করলেন বিছানা হিসেবে, জি আল্লাহ উপর থেকে আমাদের জন্য বৃষ্টি নামালেন, সেই বৃষ্টি দিয়ে আল্লাহ এই জমিনের উপর ফসল পচিয়ে আমাদের খাওয়াচ্ছেন, তাহলে আমাদের তো উচিত সেই মালিক, সেই প্রভু, সেই ঈশ্বরকে, সেই আল্লাহকে আমাদের মানা, তার গোলামি করা, তার বন্দেগি করা। আল্লাহ বলছেন আমি আল্লাহ এত কিছু দিলাম তোমাদের উপকারের জন্য, তোমাদের সুখের জন্য, তোমরা পৃথিবীতে ভালোভাবে বাঁচবে, তবে সাবধান, ফালা তাজআলুল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, জি আল্লাহ তোমার জন্য এত কিছু করেছে, জি আল্লাহ বান্দার জন্য এত কিছু করেছে, সে আল্লাহর সঙ্গে অন্য কাউকে একওয়াল করো না, সমকক্ষ করো না, সে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দিও না, আল্লাহর সঙ্গে সেরা সেরে করো না, খবরদার এই কাজটা করো না, ওয়ান্তুম তাআলামুন, আর এই বিষয়টা তোমরা ভালো রকম জানো, বোঝো। তার মানে যে আব্বা আমাকে আমার জন্য এত পরিশ্রম করে, কষ্ট করে স্কুলে পাঠাচ্ছে, আমার মুখে ভাত তুলে দেওয়ার জন্য যে আব্বা আমার মাঠের জমিনে চাষ করছে, সেই কলকাতায় গিয়ে সবজি বিক্রি করছে, মাথায় মুটি নিয়ে লেবারি করে পরিশ্রম করছে, আর সেই আব্বা বাড়ি আসলে সেই আব্বাকে আব্বা না বলে অন্য লোককে যদি আব্বা বলা হয়, আব্বার কিন্তু বিরাট আঘাত লাগে। যে মা আমার জন্য এত পরিশ্রম করেছে তাকে আমি মা বলে গ্রহণ করলাম না, মা বলে ডাকলাম না, বললাম এ আমার মা না, অন্য একজনকে দেখি বলছে সেই আমার মা, কিন্তু মার সঙ্গে সেরেক করা হবে, মাকে কষ্ট দেওয়া হবে। আল্লাহ বলছে ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ, যে আল্লাহ আমাদের জন্য এই জমিন সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদের জন্য এই আসমান সৃষ্টি করলেন, সেই আসমান উপর থেকে আল্লাহ আমাদের বৃষ্টি নামালেন, সেই বৃষ্টি দিয়ে সেই পানির দ্বারা উদ্ভিদ জন্মালো, সারস সংসরস পদ্ধতিতে আল্লাহ আমাদের জন্য খাদ্য জোগালো, ফলমূল দিল, সে আল্লাহর সঙ্গে সেরেক করা, তা সমকক্ষ করা আমাদের কখনো ঠিক হবে না। তোমরা ভালো করে পড়াশোনা করো, প্রতিদিন প্রতিনিয়ত পড়াশোনার ভিতরে থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।